গণতন্ত্রের উৎসবে যোগ দিলেন না বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের হারমাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোরদা গ্রামের মানুষজন। বুধবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কিন্তু শেষ পর্যন্ত ওই গ্রামের কেউই ভোট দান করতে যাননি বলে খবর। ভোট দিতে আমাদের তিনটি দাবি আছে, সেই জন্য ভোট দিতে যায়নি। আইসিডিএস স্কুল, পানীয় জল এবং রাস্তা। কি পরিস্থিতি পানীয় জলের? কি পানীয় জল আমাদের টিউবওয়েল দু তিনটে আছে, কিন্তু পানীয় জল স্বচ্ছ দেয় না। কেন, পাইপ লাইনের কল নেই? না, পাইপ লাইনের কোনো কল নেই। আইসিডিএস সেন্টারের কি অবস্থা রয়েছে? আইসিডিএস সেন্টার আমাদের নাই। ঝড়ে সাপের কামড় খেয়ে কে ভোট দিতে যাবে? পানীয় জলেরও কোনো ব্যবস্থা নাই। সেরকম তিনটা কল আছে, একটা কলে জল পড়বে আর বাকি কলগুলো ভালো করে জল পড়বে না। উল্টে গ্রাম এবং এলাকার সর্বত্র পোস্টার টানিয়ে লেখা রয়েছে বাসিন্দাদের দীর্ঘদিনের অপূর্ণ দাবি। ভোট আসে ভোট যায়, কিন্তু বাঁকুড়ার এই গ্রামটির উন্নয়নের ক্ষেত্রে রয়েছে দীর্ঘদিনের অবহেলা। গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য এবং শিক্ষার মতো সামান্য মৌলিক সুযোগ সুবিধাগুলিও এই গ্রামের মানুষ এখনো পাননি। শুধু তাই নয়, বোরদা গ্রামের মানুষের প্রায় এক ঘন্টার দীর্ঘ যাত্রা করতে হয় নিকটবর্তী বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে গিয়েই। গ্রামের ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজে যাওয়া নিত্যদিনের এক ঝক্কি। সব থেকে বড় কথা, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারানোর মতন ঘটনাও যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এই এলাকার মানুষজনের। উল্লেখ্য, তালডাঙ্গার 65 নম্বর কুলডিহা প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দান করেন বোরদা গ্রামের মানুষ। পানীয় জল থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। গ্রামবাসীদের দাবি, ভোটের আগে প্রত্যেকবার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট শেষে সমস্যার সমাধান আর হয় না। ভোট বয়কটের খবর পেয়ে শাসক থেকে বিরোধী দল কেউই তাদের গ্রামে আসেননি বলেও দাবি করেছেন তারা। ভোট দিতে কেন যাব? আজকে যে আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি গোটা গ্রাম, কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো নেতা এখন পর্যন্ত আছে পৌঁছায়নি বা কোনো প্রতিশ্রুতি লিখিতভাবে দেয়নি। ভোট কেন্দ্রে যাওয়ার যে রাস্তার জন্য যে আন্দোলন, সেটা কোনো তার প্রতিশ্রুতি নেই। পানীয় জলের ব্যবস্থা নেই, আইসিডিএস স্কুল নেই। এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজ এতদিন ধরে শোষিত বঞ্চিত হয়ে পড়ে রয়েছে এই গ্রাম। কোনো রাজনৈতিক নেতা এখানে তাকায় নেই, শাসক দলের কোনো রাজনৈতিক নেতা আসেনি, বিরোধী দলের নেতা কেউ আসেনি। এই জন্যে আমরা ডাক দিচ্ছি যে আমরা আর কেউ ভোট দিতে যাবো না। এদিকে তালডাংরার এই অঞ্চলের মানুষের ভোট বয়কটের সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন তুলেছে প্রশাসন এবং রাজনৈতিক মহলে। গ্রামবাসীদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, এমনটাই মনে করছে ওয়াকি বহাল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।